আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, আমি এই বরকতময় বইটাকে নাজিল করেছি মানুষ জাতির উপরে যাতে তারা এটা তাদাব্বর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান এবং তার আর্মি এরা সবসময় চেষ্টা করে সেই দিন থেকেই যে কিভাবে আদম সন্তানকে ঠেলে জাহান্নামের রাস্তায় ঠেলে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। এটাই তার মেন অবজেক্টিভ, এটা তার মেন অবজেক্টিভ। এবং আল্লাহর কাছে সে কসমও খেয়েছিল যে লাউয়ান্নাহুম আজমাইন, তাদের সবাইদেরকে আমি ভ্যানিশ করে দেব। তখন আল্লাহ বলছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, মানে আমার আসল বান্দাদের কাছে তুমি পারবে না, কারণ তাদের কাছে তাওবাটা আছে, তাদের ভিতরে তাকওয়াটা আছে, তাদের ভিতরে আল্লাহর এই ভয়টা আছে, তাদের কাছে এই ঈমানটা আছে। ইবনে জাউজি একটা ঘটনা বলেন, উবাইদ ইবনে উমের একজন তাবিঈন ছিলেন মক্কাতে এবং হারাম শরীফে তার দর্স হতো মাঝে মধ্যে এবং সবাই লোকজন আসতো তার কাছে কোশ্চেন করে ফতোয়া জানার জন্য, একজন বড় আলেম ছিলেন। মক্কাতে একজন মহিলা ছিল, খুবই সুন্দরী মহিলা। একদিন সে আয়নার দিকে তাকায়, তার নিজের কাছে খুবই গর্ব ফিল করছে আয়নার দিকে তাকায়। তারপরে তার হাজবেন্ডকে বলছে যে তুমি কি মনে করো যে এরকম চেহারা কেউ দেখার পরেও সে খারাপ কাজ না করে আর পারে না, হ্যাঁ ঠিক থাকতে পারবে এরকম এরকম চেহারা দেখার পরেও? তখন তার হাজবেন্ড বলছিলেন যে হ্যাঁ পারবে, উবাইদ ইবনে উমের। তখন বলছে ঠিক আছে আমি তোমাকে প্রুফ করে দেখছি। তখন সে বোরখা পরে হারাম শরীফে গেছে, এই মহিলাটা যাওয়ার পরে অ্যাজ ইফ যে তাকে প্রশ্ন করার জন্য কাছে গেছে, তারপরে যাওয়ার পরে তার সৌন্দর্যটা মুখটা খুলে সৌন্দর্যটা ডিসপ্লে করছে উবাইদ বিন উমাইরের সামনে। তখন উবাইদ বিন উমাইর সঙ্গে সঙ্গে বলছে যে ইয়া আমাতাল্লাহ ইস্তাতিরি, তুমি কি কাজটা করছো, আল্লাহর ভয় করো এবং পর্দা করো। তখন সে বলছে যে তোমাকে আমার দরকার আছে, মানে খারাপ কাজের দিকে ডেকেছে। তখন বলছে ঠিক আছে আমি রাজি আছি তোমার এই বাসনাটাকে ফুলফিল করার, কিন্তু যদি আমি তোমাকে কিছু প্রশ্ন করব, যদি তুমি সত্যিকারই অ্যানসার দাও তাহলে আমি রাজি আছি তোমার সাথে যাওয়ার। তখন বলছে যে হ্যাঁ, যে কোনো প্রশ্ন করলে আমি সত্যিকারই অ্যানসার দেবো। তখন উবাইদ বিন উমাইর এই মহিলাটার সঙ্গে এই কথা বলছে যে যে তুমি চিন্তা করো যদি এখন মালাকুল মাউত আসে, এই সময় তোমার জানটাকে কবজ করার জন্য এই মুহূর্তে মালাকুল মাউত যদি আসে, সেই মুহূর্তে কি আমি তোমার তোমার যে মনের ভিতরে যে যে চিন্তাটা এটাকে আমি যদি ফুলফিল তুমি করতে চাইবে? তখন বলছে না না। তখন বললো যে ঠিক আছে, এই মুহূর্তে যদি তোমাকে কবরের ভিতর ঢুকানো হয় এবং ওই মুহূর্তে যে ফেরেস্তাটা এসে প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, এরকম টাইমে যদি তোমাকে এই চয়েসটা দেওয়া হয় খারাপ কাজ করার, তাহলে কি তুমি রাজি আছো? তখন বলছে না। তখন বলছে যদি মনে করো যে ঠিক এই মুহূর্তে মানুষদেরকে তাদের বই দেওয়া হলো, মানে কিয়ামতের ময়দানে সবাইকে একটা কিতাব দেওয়া হয় আমল নামা, এবং এই আমল নামাটা ডান হাতে কেউ নেয় আবার বাঁ হাতে কেউ নেয়, এই সময় তোমাকে যদি তোমার এই মনের যে চিন্তাটা আছে এটা যদি ফুলফিল করার কথা বলা হয় তুমি কি রাজি হবে এই টাইমটাতে? বলছে যে না। তখন বলছে যে ওকে, তাহলে তুমি মনে করো এখন সেরাতের উপরে আছো, মানে হচ্ছে জাহান্নামের উপরে যে পুল সেরাত, এবং তুমি ওটার উপরে চলছো এবং তুমি জানো না যে তুমি আদৌ এটা অতিক্রম করতে পারবে না পড়ে যাবে জাহান্নামের উপরে, এই সময় যদি তোমাকে এই চয়েসটা দেওয়া হয় তুমি কি করতে রাজি আছো? বলছে না। তখন বলছে ওকে, এই টাইমে যদি মিজান নিয়ে আসা হয়, মিজান মানে দাড়ি পাল্লা যেখানে আমল নামা আমল ওজন করা হয়, এবং তুমি জানো না এখনো যে কোন দিকে দাড়ি পাল্লাটা কোন দিকে যাবে, ডান দিকে না বাঁ দিকে, ভালো কাজে না খারাপ কাজে, এবং সেই সময় তোমাকে এই চয়েসটা যদি দেওয়া হয় তাহলে কি তুমি করতে রাজি হবে? তখন বলছে যে না। তখন বলছে যে আল্লাহ তোমার উপরে অনেক এহসান করেছে, এখনো ওই পর্যায়ে যাওনি, কাজে তুমি ভালো হয়ে যাও। এটা হচ্ছে উবাইদ ইবনে উমাইর বলছেন। তখন সে তাড়াতাড়ি বাসায় ফিরে এসে তার হাজবেন্ডকে বলছে যে তুমি খারাপ লোক, আমিও খারাপ মহিলা, এবং তারপর থেকে সে তাওবা করে একটা আবেদা হয়ে গেছে, বড় আল্লাহর একটা ভালো বান্দা হয়ে গেছে। এবং তার হাজবেন্ড সবসময় এই কথা বলতো যে উবাইদ ইবনে উমাইর আমার পুরো সর্বনাশটা করছে, প্রতিদিন খুব সুন্দর ফ্যাশনেবল হয়ে আসতো আমার ওয়াইফ, এখন তাকে সে পুরো খারাপ করে দিয়েছে, জোকিংস করে। তো এই কথাটা ইবনে জাউজি তার বইতে রেখেছিল। তা আসলে এখান থেকে যেটা জানা যায় যে আসলে স্পেশালি আমাদের লাইফে, লাইফটা যত মডার্ন হয়েছে এবং এই শয়তানের রাস্তাগুলা আমাদের জন্য খুবই ইজি হয়ে আসছে, স্যাটেলাইট চ্যানেল, ইন্টারনেট এবং পুরো লাইফটা, যে যেখানে বিভিন্ন যত সব গ্যাজেটস আছে, আইপ্যাড আইফোন, এবং স্পেশালি আমাদের যারা যুবক আছে, আমাদের সন্তানরা, এবং তাদের জন্য লাইফ মানে সঠিক রাস্তাতে সিরাতুল মুস্তাকিমে চলাটা খুবই ডিফিকাল্ট। এবং এইসব ক্ষেত্রে আখেরাতের চিন্তা, আখেরাতের ভয়, যেমন উবাইদ বিন উমাইর এই কথাগুলো বললো, মিজান, জান্নাত, জাহান্নাম, সিরাত, মালাকুল মাউত, কবরের ভিতরে, এবং ইমান, তাকওয়া, এগুলা হাতিয়ার ছাড়া মানে খুবই ডিফিকাল্ট আমাদের লাইফে চলো।